আজ এই মাইনাস ফোর এই মুহূর্তে টেম্পারেচার মাইনাস ফোরেও আমাদের এখানে জোয়ারিতে যা বাজি পড়ছে মনে হচ্ছে না যে আমি টরন্টোতে আছি। একবার দেখুন, একবারের জন্য মনে হচ্ছে না এই কালী পুজোটা আমি টরন্টোতে কাটাচ্ছি। মানে প্রতি বছরের মতো মনে হচ্ছে আমি কলকাতাতে আছি। অবশ্য কলকাতায় এখন যেমন জানি সব বন্ধুদের কাছ থেকে যে ওখানে আর বাজি পড়ে না, বিশেষ করে শব্দ বাজি। আর এখানে অবস্থা দেখুন, প্রায় 3.5-4 ঘন্টা ধরে নন স্টপ। এই জায়গা এই স্পেসিফিক্যালি এই জায়গাটার অবস্থা দেখুন একবার, শুধু গাড়ির ছাদ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এই যে বাজি পুড়ছে, সেই বাজির সমস্ত খোলা খোসা সব ওপর থেকে এসে পড়ছে। এই সব এনাদেরই পরিষ্কার করে যেতে হবে, যতটা পারবেন এনারা পরিষ্কার করবেন। দেখুন এগুলো সব বাজি পোড়ানো হয়ে গেছে, তার সব পড়ে আছে এখানে। বারুদে ঢেকে গেছে, যত গাড়ি এখানে পার্কিংয়ে রয়েছে সব গাড়ি বারুদে ভর্তি। আর আমি যেহেতু এখানে আছি, মানে বাতাসে যে শ্বাস নিচ্ছি শুধু গন্ধ, মানে বারুদের গন্ধ, মনে হচ্ছে যেন কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। গত 4 ঘন্টা ধরে ননস্টপ এখানে বাজি পড়ে যাচ্ছে। ভিড় বলতে এখানে বোঝাচ্ছে আশেপাশে সব শহরের লোকেরা এখানে চলে এসেছে। ভিড় দেখুন শুধু একবার, সরকার থেকে সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। এখানে পুলিশ আছে, এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রেখেছে, এমনকি ভেতরেও পুলিশ গেছে। ফায়ার ব্রিগেডের গাড়ি অন্তত 3-4টে এসে দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি, পুলিশ কমিশনার সবাই আছে। আর সবচেয়ে বড় কথা যে কেউ আপনারা ভিডিওটা দেখে, কারো ড্রেস দেখে আপনি ভাবতেও পারবেন না এই মুহূর্তে এখানকার টেম্পারেচার -4-এর মতো, -4। কি বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে লোকে চলে এসেছে। এত রং মশাল বাজির সবকিছু এখানে পড়ে আছে। মানে আমার ডান পাশে, আপনাদের স্ক্রিনের ডান পাশে ইন্ডিয়ান, আর বাঁ পাশে ওইদিকে কিছুটা অংশ খালিস্তানপন্থীদের। তো মধ্যখানে পুলিশ, যাতে কোনো দুপক্ষে কোনো রকম সংঘর্ষ বা কোনো কিছু না হয়। ম্যাক্সিমামই হচ্ছে এখানকার স্টুডেন্ট, তো তাদের মধ্যেই বাজি নিয়ে
এই জিনিস হচ্ছে, মানে কে কত বাজি পড়াতে পারে শান্তিপূর্ণভাবে। মধ্যখানে পুলিশ একটা জায়গা ফাঁকা রেখেছে যাতে কেউ কোনো পক্ষই সামনাসামনি না আসতে পারে। এটা চলছে গত 3.5-4 ঘন্টা ধরে এবং 12টা পর্যন্ত সময় দেওয়া আছে, তার মধ্যে আপনি যত খুশি করতে পারেন। এই ঝামেলা, এদিকে ইন্ডিয়ান এবং ওদিকে খালিস্তানের কিছু। প্রায় যুদ্ধক্ষেত্রের মতন অবস্থা। দিওয়ালির রাত, চারদিকে বাজি ফুটছে, কে কত বাজি পোড়াতে পারে তারই প্রতিযোগিতা হচ্ছে। ব্যাটারি শেষ হয়ে যাবে কিন্তু এদের বাজি শেষ হবে না। আমরা ইন্ডিয়ান সাইডে দাঁড়িয়ে আছি, ওর সাইডে কিছু খালিস্তানি আছে। এই মুহূর্তে মধ্যখানে পুলিশ দাঁড়িয়ে আছে। কিঞ্চি জায়গাও ছাড়বে না। ব্যাটল ফিল্ড থেকে আমরা এখন চলে যাচ্ছি। এখানে আজকে সারা রাত মনে হয় চলবে, এ বন্ধ হওয়ার না। মানে এদের যে এই বাজির ব্যাটল চলছে, এই বাজির ব্যাটল সারা রাতেও মনে হচ্ছে না থামবে। পলিউশনের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। সেই একই জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে এত বাজি পোড়ানো হলো, সেই জায়গায় কিন্তু সমস্ত কমিউনিটির লোকেরা মিলেমিশে পরিষ্কার করে দিয়েছে। কেউ কিন্তু অপেক্ষা করেনি যে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে বা মিউনিসিপ্যালিটির লোক কখন এই জায়গা পরিষ্কার করবে। দিওয়ালির পরের দিনের দুপুরবেলা দেখুন, যেখানে গতকাল রাত্রে ওই রকম 5-6 ঘন্টা ধরে সব জায়গায় বাজি পোড়ানো হচ্ছিল, সেই জায়গা কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে। আর এই পরিষ্কারটা করেছে কিন্তু এখানকার কমিউনিটির লোকেরাই, যারা বাজি পুড়িয়েছিল বা আশেপাশে যারা আমরা থাকি তারাই কিন্তু সকালবেলার মধ্যে এই সমস্ত কিছু পরিষ্কার করেছে। কিন্তু এই দাগগুলো তো যাওয়ার না, তার কারণ হচ্ছে দাগগুলো হচ্ছে আপনার বারুদের। সে এখন যাবে না, বৃষ্টি হবে, এখন বৃষ্টি হওয়ার চান্স কম, এখন বরফ পড়বে, এই বরফের তলায় চলে যাবে, আবার আস্তে আস্তে এগুলো সব দাগগুলো উঠে যাবে। কিন্তু জায়গা কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, এটাই আমি আপনাদের দেখাতে চাইছিলাম।